সেই ছোটোবেলা থেকে গড় সাজাতে অনেক বেশি পছন্দ করি আর ঈদ আসলে তো কোনো কথাই নেই আমার মাথায় একটাই চিন্তা করে করে যা আছে যেমনটা আছে কিভাবে একটু নতুন করে সাজানো যায় এই তো ঈদ উপলক্ষে আমার বেডরুমটাকে নতুন করে সাজিয়ে একটা সুন্দর কর্নার বানিয়ে লাইটিং করে নিয়েছি নতুন পর্দা দিয়ে তারপরে পুরো বাসাটাকে সাজিয়ে নিয়েছি একটু নতুন করে কিভাবে কি করলাম সেটা তো ফুল ভিডিও দেখলে আপনারা দেখতেই পাবেন আর জানতে পারবেন তবে ভালো লাগলে একটা লাইক দিতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোন সাজানোর অংশটা আপনাদের কাছে ভালো লেগেছে এই তো প্রথমে আমার বেডরুমের একটা কর্নার এভাবে সাজিয়ে নিচ্ছি মানে সাদা পর্দাগুলো লাগিয়ে নিয়েছি এখানে একটা কর্নার তৈরি করব কারণ আমি আর আমার মেয়ে অনেক বেশি ছবি তুলতে পছন্দ করে একটা কর্নার বানিয়ে নিচ্ছি আমরা যেন সবসময় ছবি তুলতে পারি এখানে সাদা পর্দাগুলো লাগিয়ে নিচে একটা অরিজিনাল গাছ আর একটা আর্টিফিশিয়াল লতা দিয়ে এখন কিছুটা ফেরি লাইট দিয়ে সাজিয়ে নিয়েছি তবে এখানে আরও কিছু কাজ আছে ওই যে পর্দাগুলো লাগানোর জন্য এখানে কোনো স্ট্যান্ড সিস্টেম ছিল না আমি লাল একটা পিতা দিয়ে লাগিয়ে নিয়েছি এখানে সাদা কালার পিতা মানে আরও কিছু কাজ আছে যাই হোক কর্নারটা গুছিয়ে এখন আমার বেডটা আছে সেটা ভালো করে ক্লিন করে নিচ্ছি ভালো করে ক্লিন করে আসলে সাজাতে গেলে কিন্তু প্রথমে ভালো করে করে ক্লিন নিতে হয় আমি সব ঝেড়ে তারপরে ফার্নিচারগুলো মুছে নিয়েছি আর এখন একটা নতুন বেড কভার দিয়েছি আমি জানি না কেন জানি আমার সাথে এমন হয় যতই বলি এইবার সাদা কিনবো না তবে বেড কভার আর গড় সাজানো জিনিস কিনতে গেলে আমার চোখ সাদার মধ্যেই লেগে থাকে অন্য কিছুর মধ্যে আর যায় না আমার কিছু করার নেই তাই এবারও নিজের বেডরুমটাকে এভাবে সাদা একটা বেডকভার দিয়ে নতুনভাবে সাজিয়ে নিয়েছি আমার কাছে কেন জানি অনেক বেশি ভালো লাগে নতুন সাদা বেডকভারের সাথে ম্যাচিং করে সাইড টেবিলটাও সাজিয়ে নিচ্ছি সাথে সাদা একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে আমার কাছে অনেক বেশি প্রশান্তি লাগছে তাকাতেই ভালো লাগছে আর নিজের বেডরুমটা এভাবে নিজের মনের মতো করে সাজাতে পারলে কতই না ভালো লাগে তাই না জানি না কারো কাছে বোরিং লাগবে কি না কারণ সময় আমি বেশিরভাগ সাদা দিয়ে সাজিয়ে থাকি যাই হোক বেডরুমটা মানে বেডটা এভাবে সাজিয়ে নিয়েছি এই যে আমার কাছে খুবই ভালো লাগছে দেখে আর এই যে এই কর্নারে যে সাদা পর্দাগুলো ধোল খাচ্ছে বাতাসে আমার তো চোখটা জুড়িয়ে যাচ্ছে আর মনটা শান্তিতে ভরে যাচ্ছে এখানে এই পাশটাও আমি সব নামিয়ে ভালো করে অফ ক্যামেরায় ক্লিন করে নিয়েছি আর এখন রাতের ভিউটা দেখাচ্ছি আমার বেডরুমের এই কর্নারটা কেমন হয়েছে আসলে গড় সাজাতে যে সব সময় অনেক বেশি দামি কিছুর rồi john hỏi এমনটা নয় এই যে নর্মাল কিছু জিনিস দিয়ে ঈদ উপলক্ষে আমি এভাবে আমার ঘরটাকে মানে বেডরুমটাকে সাজিয়ে নিয়েছি আমার মনের মতো করে এরপর চলে যাচ্ছি মেয়ের বেডরুমে ওই যে আগের একটা বেডকভার ছিল মেয়ে বলল। এটাই তার অনেক বেশি পছন্দের নীল আর সাদা সেই বেডকভারটা দিয়েছি তার আগে সব কিন্তু ভালো করে ক্লিন করে নিয়েছি যেহেতু কাজগুলো অনেক দ্রুত করছি সেজন্য সব আর ডিটেলস শেয়ার করতে পারছি না এখন তার বেডটা ভালো করে ক্লিন করে নতুন এই বেডকভারটা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি আর এই যে সাইড টেবিলটাও একটা সাদা ফ্লাওয়ার দিয়ে সাজিয়ে নিচ্ছি এই যে একটু গুছিয়ে তারপরে সাজিয়ে নেওয়ার পরে আমার ছোট্ট বাসাটা অনেক বেশি ফুটে উঠেছে মনে অনেক বেশি প্রশান্তি লাগছে মেয়ের পুরো বেডরুম দেখিয়ে দিচ্ছি এখন কেমন হয়েছে আর আমার মেয়ে কেন জানে এই লাইটিংগুলো অনেক বেশি পছন্দ করে আমার পুরো বাসায় এরকম বিভিন্ন সাইডে লাইটিং করা আছে তার পড়ার টেবিল এই সাইডটা সে নিজেই গুছিয়ে নিয়েছে আর এই যে রাতের বেলার ভিউ এই রুমে এইভাবে লাইটিং করা হয়েছে এরপরে আমি চলে গিয়েছি ডাইনিং আর ড্রয়িংটা গোছানোর জন্য তবে ডাইনিংটা আজকে আর গুছাতে পারিনি মানে এটা ঈদের আগের দিন ছিল শুধু ড্রয়িংটা গুছিয়ে নিয়েছি তাও আবার অনেক বেশি গোছাতে পারিনি যা ছিল সব একটু পরিষ্কার করে ফিটপাট করে নিয়েছি এখানে যে টি টেবিল ছিল তার উপরে সাদা একটা কাবার দিয়ে আমার ক্রুশের বানানো একটা ম্যাট দিয়েছি তার মধ্যে টিউলিপ ফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি ব্যাস এতে করে অনেক বেশি ভালো লাগছিল একেবারে হাতে সময় পাইনি ডাইনিংটা গোছানোর জন্য সেটা হয়তো ঈদের দিন সকালে গোছাতে হবে কীভাবে কী করলাম সেটা তো শেয়ারই করব আর আজকের গোছানো কাজগুলো মানে ঈদ উপলক্ষে বাসা গোছানোটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম